গুড ইভিনিং বন্ধুরা, আজকে তোমাদের কাছে নিয়ে এসেছি আমি কচু ইলিশ মাছের মাথা দিয়ে কচুর স্বাদ। গ্যাসটা জ্বালিয়ে কড়াইটা গরম করতে দিলাম। আমি মাথাটা ভেজে রেখেছি, সর্ষের তেল দিয়ে করবো এটা। আর কচু শাকটা আমি সিদ্ধ করে রেখেছি আগে। এটা গরম হয়ে গেলে তেলটা, তারপরে এর মধ্যে আমি দেব জিরে ফোড়ন, তেজপাতা ফোড়ন। গরম হয়নি এখন, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি একটু সামান্য জিরে ফোড়ন দিয়ে দিলাম, জিরে আর তেজপাতাই ফোড়নে পড়বে। এটা একটু মানে ভাজা ভাজা করে নেব। এরপরে কচু শাকটা আমি এর মধ্যে ছেড়ে দেবো। এটার মধ্যে কিন্তু অনেকটা শাক ছিল, কিন্তু এই শাকটা যখন সেদ্ধ করে নেবে, আমি সেদ্ধ করে নিয়েছি, সেদ্ধ করে নিলে কি গলাটা চুলকানিটা ওই অনেকক্ষণ কুটকুট করে না গলায়, সেই জিনিসটা হয় না। আচ্ছা, এর মধ্যে দেব আমি একটু জিরে গুঁড়ো, অল্প একটুখানি শুকনো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, সবই অল্প অল্প করে দেবো। এর মধ্যে লবণ দিলাম এক বড় চামচ এটা, আর অল্প অল্প করে, বেশি লবণ দিলে আবার মুশকিল। আর দেব চিনি, শাক পাতা জাতীয় জিনিসে একটুখানি মিষ্টি না দিলে ভালো লাগে না। এর মধ্যে এবার মাছের মাথাগুলো যেটা ভেজে রেখেছিলাম, মাছের মাথাগুলো এর মধ্যে একটু ভেঙে ভেঙে দেবো।
কচু শাক রান্না করতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না। কচু শাকে মিষ্টি দেবে একটুখানি, মিষ্টি দিলে খুব ভালো লাগে। এবার এটাকে একটুখানি ঢাকা দিয়ে রান্না করব। এই এই কচু শাকের রেসিপিটা মানে খুবই তাড়াতাড়ি হয়ে যায়, তবে শাকটা আগে সেদ্ধ করে নিতে হবে। আর মাছটা ভাজা থাকলে, মাথাটা ভাজা থাকলে পরে আর কোনো অসুবিধা নেই। আগে আমি কচু শাকটা সেদ্ধ করে রেখে দিয়েছিলাম, মাছের মাথাটা ভেজে রেখে দিয়েছিলাম। তারপরে কড়াই গরম হয়ে গেলে পরে ওর মধ্যে সর্ষের তেল দিলাম, জিরে তেজপাতা ফোড়ন দিলাম, দিয়ে কচু শাকটা ছেড়ে দিলাম। আমি কচু শাকটা সেদ্ধ করে ওটার জলটা ঝরিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে কচু শাকটা নাড়াচাড়া করার পরে ওর মধ্যে দিলাম আমি একটু জিরে গুঁড়ো, একটু শুকনো লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো, এই দিলাম। দিয়ে নুন আর মিষ্টি, মানে লবণ আর চিনি, এই দুটো দিয়ে নাড়াচাড়া করে ওর মধ্যে মাছের মাথাগুলো ছেড়ে দিলাম। মাছের মাথাটা একটু ভেঙে ভেঙে দিলাম, দিয়ে তারপরে ঢাকা দিয়ে চাপা দিয়ে এটাকে রান্না করতে হবে, কারণ এর মধ্যে তো আর জলের ব্যাপার নেই। ইলিশ মাছের মাথা পড়লে পরে সে যা কিছু রান্না করে না কেন, ইলিশ মাছের মাথা দিয়ে সেটা টেস্ট একটা অন্যরকম টেস্ট হয়। যখন এটার থেকে একটুখানি তেল ছেড়ে আসতে লাগবে তখন এটাকে নামিয়ে দিতে হবে। আমি কাঁচা লঙ্কাটা দিইনি, তোমরা চাইলে কাঁচা লঙ্কা দিয়ে দিতে পারো এর মধ্যে চিরে। আর একটু ঢাকা দিয়ে রেখে দিই। বন্ধুরা, তোমাদের যদি আমার এই কচু শাকের রান্নার রেসিপিটা যদি পছন্দ হয়, তাহলে যারা সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেলটাকে, সুমিতা মাই এন্টারটেনমেন্ট চ্যানেল, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আর যারা সাবস্ক্রাইব করেছো অলরেডি, তারা লাইক করবে, কমেন্টস করবে, শেয়ার করবে। আশা করি ভালো লাগবে। আমি যেভাবে করলাম খুব তাড়াতাড়ি হয়ে যায়, তেল ছেড়ে দিয়েছে। সুন্দর হয়েছে, তোমরা তো গন্ধটা পাবে না, আমি গন্ধটা পাচ্ছি। গোটা জিরে ফোড়ন আর তেজপাতা ফোড়ন দেবে আর জিরে গুঁড়ো, আমি এইভাবেই করি। মিষ্টিটা একটু বেশি করে দেবে, মানে তোমাদের নিজেদের হিসেবে, তোমরা যেভাবে যতটা মিষ্টি খাও, আর লবণটা তো নিজেদের স্বাদ অনুযায়ী দেবে। এবার আমি এটা বন্ধ করে দেবো, কারণ এটা তেল ছাড়তে শুরু করেছে চারিদিক দিয়ে, দেখো। তাহলে বন্ধুরা আসি আজকের রেসিপি, মাছের মাথা দিয়ে, ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাকের রান্না। যদি ভালো লাগে কমেন্টস করো, লাইক করো, শেয়ার করো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, আমার সাথে থেকো, আমিও তোমাদের সাথে আছি। আজকে আসলাম, তাহলে টাটা।